বগা মিয়া, সাংবাদিক পৌঁছাইছে? শুনেন, সাবধান, হিসাব নিকাশ কইরা কথা কইবেন, ঘরের সব কথা নিজে জানাই তুইব কামিয়া, বেশি আধুনি কইয়েন না। কোন দিন বউর লগে ঝগড়া হইছে, কোন দিন বউয়ের প্রেমে দেওয়ানা হইছেন, কোন দিন বউ তরকারির মধ্যে জাল বেশি দিছে, কোন দিন বউ গোস্তের মধ্যে ঝোল বেশি দিছে, এগুলা জন গন্ধে জানানোর দরকার আছে নাই? আপনার কপালে দুঃখ, আপনি দুঃখের মধ্যে বইরা 13 বার বিয়া করছেন, এটা জনগণরে জানাইলে আপনার দুঃখ কমবো? সাংবাদিক ভাই যদি বেশি ছাতাছাতি করে আপনি দুইটা স্যাম্পল দেখাই দিবেন, বুঝছেন? আরে মিয়া, আসল কথাই তো কইলাম না। শুনেন, ওই বাজারের ক্লাবের সভাপতি মিন্টুর লগে দেখা হইছিল, সে কি করে জানেন? আরো 14-15টা চ্যানেল থেকে সাংবাদিক আইবার পারে, তারা খবর পাইয়া গেছে। আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না। ওই মিয়া, এক কাম করেন, সব বউ নিয়ে আপনি তাড়াতাড়ি ভাগেন। সেদিন না আপনি কইলেন আপনার ছোট বউ হানিমুনে যাওয়ার লিয়ে কান্নাকাটি করতেছে। আরে মিয়া, সবাই নিয়ে বান্দরবনে যান, 15 দিন ঘুরে আসেন। রাখি। বাবজান আপনার কাছে 1000 টাকা ধার নিছে, কন্যাই কেন? কাল নাকি ওষুধ কিনার নাম কইরে 500 টাকা ধান নিয়ে গরুর মাংস কিনে বাড়ি গেছে, কন্যাই কেন? কন্যাই কেন আমারে? আমি অহনি বাবজানের কাছে যামু। আপনারে ভালো মানুষ পেয়ে বাবজান এরকম করতেছে কেন? আপনার মতো একটা ভালো জামাইরে তার মাথায় করে রাখা উচিত। হাত নামান, খোসাই কাঁঠালটা নষ্ট করবেন? বাবজান খারাও, তোমার জামাইয়ের কাছ থেকে 1000 টাকা ধার নিছো, ধার শোধ করা লাগে না? কাল ওষুধ কিনার নাম করে আবার 500 টাকা ধার করে গরুর মাংস কিনছো, যখন তখন তার রিক্সা চড়ে এদিক সেদিক যাও, ভাড়া দাও না কেন? তোমার চেহারাটা বুড়ে বান্দরের মতো না, তুমি আসলেই বান্দর, বুইড়িয়া বান্দর। তুমি যৌতুকের জন্য শ্বশুরের চাপ দিতেছো, তুমি যৌতুক লোভী, তখন কি তুমি রেহাই পাইবা? আইন তোমারে ছাড়বো? না না, আপনি তো জানেন বিয়ার আগে তো আমি রিক্সা চাই নাই, আমার শ্বশুর সাইদা আমার রিক্সা দিবার চাইছে, আমার রাগ হইতাছে, সে আমার লগে এই বিকলামিটা করলো কে? এই কথা কেউ বিশ্বাস করবো? পাগলের মতো কথা কমিয়া। আচ্ছা রিক্সা বাদ দেন, এই যে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এখন দিতাছে না, এইটা কার দোষ? যখন তখন শ্বশুরই আমার রিক্সায় চইরা যাতায়াত করে, আমার ভাড়া দেয় না, এইটা কার দোষ? ওই মিয়া, তুমি বিনা ভাড়ায় রিক্সা নাও কেন? কেমনে ভাড়া নেই কোন? সে আমার শ্বশুর না, সে আমার বাপের মতো না? আমি ভাড়া চামুকে, তার উচিত জোর করে আমারে ভাড়াটা দিয়া দাও। আজ কি করছে শোনেন, বিনা ভাড়ায় সে বাড়ি থেকে বাজারে আসে, তারপর ওষুধ কিনার কথা কইয়া আমার কাছ থেকে 500 টাকা ধার কইরা গরুর মাংস কিনা বাড়িতে গেছে। আচ্ছা ঠিক আছে, রিক্সা নিয়ে তুমি আর কোনো কথা কইবে না, বাকি সব বাটপাড়ির বিষয়ে আমি সাংবাদিকগুলোর কথা বলবো। ইচ্ছা ছিল একটু দেরি করে বিয়ে করব, মায়ের অনুরোধে সেটা সম্ভব হয় নাই।
মাই বুড়া মানুষ সংসারের অনেক কাম একলা করতে পারে না আমারে অনুরোধ করলো বিয়া করার জন্য যাতে আমার বউ তার কাজে কর্মে সাহায্য করে বিয়া করার সিদ্ধান্ত নিলাম খবর আসলো চন্দ্রপুর গ্রামে খুব সুন্দরী এক মেয়ে আছে মারে নিয়ে দেখতে গেলাম আসলে পরীর মতো দেখতে যেমন নাক তেমন চোখ তেমন ঠোঁট তেমন সুন্দর হাসি মেয়ে পছন্দ হয়ে গেল সাথে সাথে বিয়া বিয়া করার পরে মেয়ে নিয়ে বাড়িতে আসলাম সমস্যা দেখা দিল তিন দিন পর থেকে আমার অভ্যাস ছিল সকালে দুপুরে রাতে বউয়ের গালে হাত বুলায় তারে আদর করা তিন দিন পরে যখন বউয়ের গালে হাত দিয়ে তারে আদর করতেছি দেখি হাতে খোসা লাগে কি রে কিসের খোসা ভালো করে চাই দেখি বউর তো মোচ উঠছে বউর তো দাড়ি উঠছে হায় হায় কি করলাম মেয়ে মানুষের মোচ মেয়ে মানুষের দাড়ি বউ ধরা খাইছিল কেমনে তার বাড়িতে তো নিয়মিত শেভ করছে বিয়ের পরে যখন আমার বাড়িতে এলো তখন তো শেভ করতে পারে না রেজার কই পাইব শেভিং ক্রিম কই পাইব আমি তো শেভ করি সেলুনে অবাক কাণ্ড তারপর আমার বউ বিষয়টা টের পাইছে সে আমার কান্দা কান্দা কয় আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাইছেন আপনার মায়ে অনেক কষ্ট পাইছে কি করুম কোন এটা আমার জন্মগত রোগ সে আমারে খুইলা কইল তার হরমোনের দোষ হরমোনের দোষের কারণে বারো বছর বয়স থেকে তার দাড়ি মশাটা শুরু করছে আমি কইলাম তাহলে তোমারে যখন পছন্দ করতে গেছিলাম এত সুন্দর মেশে যে কেমনে আসিলা কয় আমি ডবল শেপ মারছিলাম স্নো মাখছিলাম পাউডার মাখছিলাম মেকআপ করছিলাম কি করুম কোন সবাই কয় দাড়ি মশালা বউ হেরে তালাক দাও আমি চিন্তা করলাম তালাক দিমুকে হের তো কোনো দোষ নাই এটা তো তার রোগ আমি বউরে একদিন কইলাম বউ তোমার দাড়ি থাকুক তোমার মোচ থাকুক তোমার আমি তালাক দেবো না তখন বউ আমারে জড়ায় ধরে কয় তাহলে আপনার আমি একটা অনুরোধ করি আপনার একটা বিয়া করেন আমার কোনো আপত্তি নাই এই তার অনুরোধে আমার দ্বিতীয় বিয়া কি না না সাংবাদিক সাহেব কি চট্টগ্রাম চইলা গেছে না কেন আমার শ্বশুর আমার বউ খুব ডরাইতাছে কেন ডরায় শ্বশুর দুনিয়ার চিচারি করছে না আমারে নতুন রিক্সা কিনা দিবার চাইছে দেয় নাই 1000 টাকা ধার নিছে দেয় নাই ওষুধ কেনার নাম কইরা 500 টাকা নিয়ে গরুর গোস্ত কিনছে আরে জানি তো অন কি হইছে সেটা কও আর সাংবাদিক সাহেবের খোঁজ নিতাছ কে আমার বউ খুব ভয় পাইতাছে তার মামুর কাছে ফোন করছে পুরা ঘটনা খুইলা কইছে তিনি কইছে জামাই শ্বশুররে আপোষ করতে আপোষ কইরা সাংবাদিক সাহেবরে জানাইতে তিনি আরো কইছে এই খবর যদি চ্যানেলে প্রচার হয় তাহলে নিশ্চিত আমার শ্বশুরের 10 বছরের জেল হইব এই সিটিং বাজির কারণে আর আমার 12 বছরের জেল হইব এই যৌতুকের দাবির কারণে আপনি একটু সাংবাদিক সাহেবরে কোন আমার শ্বশুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমরা আপোষ করছি কি আপোষ করছো আমি শ্বশুররে মাফ কইরা দিছি শ্বশুর আমারে মাফ কইরা দিছি আমি শ্বশুরের সামনে কান ধইরে উদ্বাস করছি শ্বশুর আমার সামনে কান ধইরে উদ্বাস করছে তাহলে তো হইছেই এই বিষয়টা সাংবাদিক সাহেবরে জানাইতে হইব উনারে না জানাইলে এই খবরটা যদি চ্যানেলে প্রচার কইরা ফেলা আচ্ছা কমুনে না 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 কোয়েন কিন্তু দাড়ি মশলা বউয়ের পর আবার মেয়ে দেখতে গেলাম বসে আছি মেয়ে পক্ষ যখনই ঘরের মধ্যে মেয়ে আনলো তখনই কারেন্ট চলে গেল আমি একবার কইলাম ভাই কারেন্ট যখন চলে গেছে একটু মোমবাতি জ্বালান তারা কয় মোমবাতি তো বাইতে নাই বাজার বহু দূরে আনা সম্ভব না কইলাম তাহলে হ্যারিকেন জ্বালান কয় না কেরোসিন তেলও নাই বাজার বহু দূরে আনা সম্ভব না বসে আছি কখন কারেন্ট আসে কখন কারেন্ট আসে 3 ঘন্টা চলে গেল বাজে রাত 10টা আমাকে তো বাড়ি ফিরতে হইব আর তো দেরি করা যায় না তখন মেয়ে পক্ষরে কইলাম ভাই যদি অনুমতি দেন আমার মেয়ে দেখার দরকার নাই আমি খালি মেয়ের গালে একটু হাত দিব তারা অনুমতি দিল মেয়ের গালে যাতা দিয়ে দেখলাম
হাতে খোসা লাগে কিনা, উদ্দেশ্য হইতেছে মেয়ের দাড়ি মুছ আছে কিনা। দেখলাম না দাড়ি মুছ নাই, তারপরে বাইর হয়ে আসলাম। জবান দিলাম যা থাকে কপালে, বিয়া করবো এই মেয়েরে। মেয়ের বাড়ির থেকে বাইরে হয়ে আসছি, বাইরে এসে দেখি সারা দুনিয়া ফকফকা, কারেন্ট আছে। কিরে, খালি মেয়েগো বাড়িতে কারেন্ট নাই? বুঝলাম তারা মেইন সুইচ অফ করে দিছিল যাতে আমি মেয়েরে ঠিক মতো দেখবার না পারি। আসুন। এই হইতেছে আমার হা করাবো। হা করাবো মানে? সোনালী বেগম, আমার বউয়ের মুখটা দেখাব। হল্লা, এইটা আমার হা করাবো। সব সময় হা করে থাকে, কথা কয় তারপর হা, খায় তারপর হা, হাসে তারপর হা, কান্দে তারপর হা, সব সময় হা করে থাকে। বাসর ঘরে আস্তে করে যখন বউয়ের ঘুমটা উঠেলাম, দেখি বউ হাক করে আছে। আমি বললাম, কি গো তুমি হাক করে আসো কে, মুখ বন্ধ করো। বউ আমারে কয় আমি সব সময় হাক করে থাকি। শাশুড়িকে ফোন দিলাম, আমি শাশুড়িকে কইলাম আপনার মেয়ে কতদিন থেকে হাক করে থাকে। শাশুড়ি আমারে কয়, হ্যাঁ জন্ম থেকেই হাক করে, যখন জন্ম নিছে তখনই হাক করে আসিল। আমরা মনে করছিলাম বাচ্চা পিয়াস লাগছে, পানি দিছি, বাচ্চায় পানি খাইছে, আবার হা করছে। তারপর মনে করছি বাচ্চার ক্ষুধা লাগছে, তারে দুধ দিছি, দুধ খাইছে, আবার হা করছে। বিরাট মুশকিল তো। মুশকিল মানে সবচেয়ে বড় মুশকিল হইল, এত সবসময় হা করে থাকে আর মুখের ভিতরে সবসময় মশা মাছি ভ্যান ভ্যান করে। এই যে একটা ডেঙ্গুর মৌসুম গেছে না, কি যে টেনশনে আসিলাম, কখন যে আর মুখের ভিতর থেকে ডেঙ্গু মশা বাইরে হয়ে আমার কামড় দেয়, আমি ডেঙ্গু জ্বরে মারা যায়।